হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার এস এজ লার্নিং সেন্টার আজ আমি ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের ক্লাস ফোর চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট আমাদের পরিবেশ আজকে আমি আমাদের পরিবেশের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেবো যেটা নিউ দিয়েছে তোমাদের স্কুলে যেগুলো নিউ কোশ্চেন দিয়েছে সেই অ্যান্সারগুলো আমি এখন দেব দেখো কোশ্চেনে লেখা রয়েছে সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী দেখো প্রথম কোশ্চেন রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো এক এক কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হল আমি অ্যান্সার করেছি দেখো কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো চারটে অপশান রয়েছে বট পলাশ ফণিমনসা আম জানি ফণিমনসা অ্যান্সার হবে ফণিমনসার নিচে আন্ডারলাইন করে দাও তারপরে এক একের দুই উঁচু পাহাড়ে উঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো চারটে অপশান নাইট্রোজেন অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাইঅক্সাইড এটার অ্যান্সার হবে অক্সিজেন আমাদের ওপরে ওঠার জন্য অক্সিজেনই লাগে কারণ যত উপরে যায় তত অক্সিজেন কমতে শুরু করে তাই সেলিন্ডারে অক্সিজেন নিয়ে যেতে হয় তারপর তিন একের দিন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হল গন্ডার ডোডো কুমির হরিণ আমি অ্যান্সার করেছি ডোডো কারণ বাকি তিনটে এখন রয়েছে গন্ডারে দেখতে পাওয়া যায় কুমির হরিণ তিনটে রয়েছে কিন্তু ডোডো আর নেই তারপর শূন্য স্থান পূরণ করো দুইয়ের একের কোশ্চেন সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ তাহলে কি সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো কেমন জোড়া এটার আনসার হবে জোড়া তারপর দুয়ের দুই ভাটখাড়া দিয়ে কোন কোনো জিনিসের ড্যাশ মাপা হয় তাহলে কি দিয়ে কী মাপা হয় কোনো জিনিসের ভর মাপা হয় দুইয়ের তিন ড্যাস থেকে লালা রস বেরায় লালা অ্যান্সার হবে লালা গ্রন্থি থেকে লালা রস বেরায় তারপর একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে উত্তর হবে ধানের খোসা রোলার ঢেঁকির চাপে গুঁড়ো গুঁড়ো হয়ে চাল থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে তারপরে তিনের দুই তিনের দুয়ের প্রশ্ন ফুসফুস ভালো রাখার উপায় কি কি। উত্তর ফুসফুস ভালো রাখতে হলে এক নম্বর নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার দুই নম্বর মুক্ত বাতাসের ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে তিন নম্বর এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো যেমন কলকারখানা গাড়ির দোয়া থেকেও দূরে থাকা দরকার তারপর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় উত্তর বলছে বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন যেন এরকম মনে হচ্ছে সেটা তোমার সপক্ষে বলো তাহলে আমি লিখেছি উত্তর বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন আমার মনে হয় এমন হচ্ছে কারণ চারদিকে শহর বাড়ছে জলাভূমি বুঝে যাচ্ছে আকাশ থেকে সুন্দরবনকে দেখলে নাকি মাথার টাকের মতো লাগে আবার জঙ্গলের অনেক গাছ রোজ কাটা পড়ছে বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে অনেকে আবার কুসংস্কারের বসে সেটা কেটে ফেলে উঁচু ঘাস জমি ও জলার ঘাস জমি ক্রমশ কমছে ঠিক আছে এইভাবে তোমাদের পরিবেশের অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার শেষ হল এরপরে আবার অন্যান্য বিষয় দেব সাবস্ক্রাইব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলে চ্যানেলের ফাইলে যাও সব ভিডিও পাবে থ্যাংক ইউ